কাহিনী বলো ঘটনা বলো তাতে অসুবিধা নাই, কিন্তু কাহিনী বলতে গিয়ে ঘটনা বলতে গিয়ে বাক্য বলতে গিয়ে এমন বাক্য যদি বলো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস সহিহ বুখারী 3461, তার মানে এই হাদিস প্রমাণ করছে তাকে বলতে হবে কোরআন সুন্নাহর প্রমাণের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, ঠিক তো? তাহলে আমাদের একটা মূলনীতি মেনে রাখা প্রয়োজন। আমরা অনেকেই অনেক জায়গায় যাই শুধুমাত্র মূলনীতি না জানার কারণে আমরা সঠিকটা পাই না। যেমন মনে করেন আপনি যদি বীজগণিত কষতে চান তাহলে সূত্র ছাড়া কি বীজগণিত কষা যায়? সূত্র যদি না থাকে, সূত্র যদি জানা না থাকে, তাহলে বীজগণিতের ফয়সালা এবং তার সমাধান কি হবে? উল্টা পাল্টা হবে, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু তার সমাধান আসবে না ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত সূত্র মোতাবেক কষা না হবে। ঠিক প্রত্যেকটা জিনিসের এক একটা মূলনীতি থাকে, এক একটা সূত্রপাত থাকে, এক একটা নীতিমালা থাকে, ঠিক তো? কোরআন বোঝার একটা নীতিমালা আছে। আমি এ বিষয়ে কথা বলতাম না, বলাটা খুবই জরুরি মনে করছি। আমরা দেখা যায় আজকে অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে যায়, আমাদেরকে অনেকেই বলে ভাই আপনিও তো কোরআন থেকে কথা বলেন, সেও তো কোরআন থেকে কথা বলে, তাহলে আপনার কথার সাথে তার কথার মিল হয় না কেন? সেও যেই আয়াত ব্যবহার করে আপনিও সেই আয়াত ব্যবহার করেন, কিন্তু আপনার সাথে মিল হয় না কেন? ভাই মিল না হওয়ার একটাই কারণ, সূত্র ছাড়া সূত্রবিহীন কোরআনের তাফসির যারা করে আর সূত্র দিয়ে কোরআনের তাফসির যারা করে তাদের দুইজনেরটা এক হতে পারে না। অতএব আপনি কোরআনুল কারীমের যখন তাফসির করবেন তখন কয়েকটা নীতিমালা ফলো করতে হয়। কয়টা বলেন? আমরা শুনেননি? কোরআনের ব্যাখ্যা করতে গেলে কয়টা নীতিমালা লাগে? পাঁচটা। এক, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। দুই, তাফসিরুল কোরআন বিল হাদিস অথবা তাফসিরুল কোরআন বিল সুন্নাহ, হাদিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা। তিন নম্বর, সাহাবিদের মাধ্যমে তাদের আমল, তাদের আচরণ, তাদের বক্তব্য, তাদের ব্যাখ্যা, তাদের কৌলের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা। চার নম্বর, তাবি সালাফদের মাধ্যমে যারা হক পথে আছে, যারা সঠিক পথে আছে, তাদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা। পাঁচ নম্বর, আরবি ব্যাকরণের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা। যদি কেউ এই পাঁচটা মূলনীতি মেনটেন করে তাহলে কোরআনের ব্যাখ্যা করা সঠিক হয়, আর যদি মূলনীতি মেনটেন না করে তাহলে ব্যাখ্যাটাও ঠিক হয়। যেমন আপনি শুধু আল্লাহর কাছ থেকে কোরআন নেবেন এমনটা হবে না, আল্লাহর কাছ থেকে কোরআনও নিতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে ব্যাখ্যাটাও নিতে হবে। কারণ আল্লাহ তাআলা শুধু কোরআন নাজিল করেন নাই, কোরআনের সাথে তার ব্যাখ্যাটাও নাজিল করেছেন। তা কি? হাদিস। তা কি? হাদিস। কোরআনুল কারিমে দেখবেন অনেক আয়াত এ ব্যাপারে আছে, আমি বিস্তারিত ব্যাখ্যা করব না, শুধুমাত্র মূলনীতিগুলো এক একটা পয়েন্টে আপনাকে জানাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের ভিতরে, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হে নবী, ওই লোকেরা কাফেরেরা অথবা জনবসতির লোকেরা অথবা অধিবাসীরা অথবা যে কেউ হোক না কেন, আপনার কাছে যখন কোনো প্রশ্ন করবে তখন আপনি কোনো ভয় পাবেন না, তার সঠিক ব্যাখ্যা ও আহসানা তাফসির, উত্তম তাফসির আমি আল্লাহ করে দিব। তার মানে এখান থেকে পাওয়া যায় আল্লাহ তাআলা ব্যাখ্যা করবেন। দ্বিতীয় মূলনীতি পাওয়া যায় সূরা নাহলের 44 নম্বর আয়াত থেকে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কোরআনটা এজন্যই নাজিল করেছি, মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে, মানুষদের জন্য যা দেওয়া হয়েছে, আপনি নবী যেন ব্যাখ্যা করে দিতে পারেন, এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি।
তার মানে ব্যাখ্যা অন্য কেউ করবে এটা মেনে নেওয়া যাবে না, আপনি ব্যাখ্যা করবেন, তাই তো আপনার উপরে কোরআন নাজিল করেছি, তার মানে হে নবী আপনি ব্যাখ্যা করে দেবেন, আপনি ব্যাখ্যা করে জানিয়ে দেবেন। তার মানে দ্বিতীয় মূলনীতি পাওয়া যায় সূরায়ে নাহলের 44 নম্বর আয়াত থেকে। তৃতীয় চতুর্থ মূলনীতি পাওয়া যায় সূরায়ে নিসার 115 নম্বর আয়াত থেকে এবং 5 নম্বর নীতিমালা আরবি ব্যাকরণের মাধ্যমে কোরআনের তাফসির করতে হবে। শুধুমাত্র মূলনীতি মেনটেন না করার কারণে যে আয়াত দিয়ে ঐক্য করা হয়, যে আয়াত দিয়ে ঐক্য জোট করা হয়, যে আয়াত দিয়ে একসাথে করা হয়, আজকে ওই আয়াত দিয়ে বিভক্ত তৈরি হয়। আপনি বলবেন কিভাবে, আপনাকে একটা আয়াত আমি দিচ্ছি একদম নগদ প্রমাণ, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, সূরা আলে ইমরান আয়াত কত 103, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয় না। বলেন তো কাকে শক্ত করে আঁকড়ে ধরতে বললেন? আল্লাহর রজ্জু আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ করে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয় না। আমাদের দেশের লোকেরা আয়াতটাকে উল্টা বুঝেছে, তারা বলল যে না বিভক্ত করা যাবে না, দলাদলি করা যাবে না। তাহলে বিভক্ত করা ঠেকাবার জন্য কি করতে হবে? যে একটা দল তৈরি করতে হবে। ওই লোকটা বুঝল বিভক্ত ঠিক করার জন্যে একটা দলের প্রয়োজন, সে একটা দল তৈরি করে মানুষকে তার দলে ডাকলো। আর একজন লোক মনে করলো বিভক্ত ঠেকাবার জন্যে একটা দল প্রয়োজন, সে একটা দল করে মানুষকে তার দলে ডাকলো। আর একজন মনে করলো বিভক্ত ঠেকাবার জন্যে একটা দল করা প্রয়োজন, সে একটা দল করে মানুষকে তার দলে ডাকলো। বলেন তো বিভক্ত ঠেকলো নাকি বিভক্ত আরো বাড়লো? কেন? আয়াত না বোঝার কারণে। এই আয়াত অনুযায়ী হাদিস আছে, আল্লাহর রজ্জু কি আল্লাহর রশি কি এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা কে করেছেন? আল্লাহর নবী করেছেন। আবু সুরাই আল খাজাই তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে আসলেন, এরপরে তিনি বললেন আলাইসাতা শাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি সাক্ষ্য দাও না, তোমরা কি এ কথার সাক্ষ্য দাও না, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য কি তোমরা দাও না, তোমরা কি সাক্ষ্য দাও না মুহাম্মদ আল্লাহর রসুল? তখন সাহাবায়ে কেরাম বললেন কালু বালা নাম, হ্যাঁ আমরা সাক্ষ্য দেই। কে বলেছে আমরা সাক্ষ্য দেই না? আমরা অবশ্যই বলি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, আমরা অবশ্যই বলি আপনি আল্লাহর রসুল। আর একটা বর্ণনায় বাক্যটা একটু লম্বা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইসাতা শাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, তোমরা কি সাক্ষ্য দাও না যে তিনি একক, তোমরা কি সাক্ষ্য দাও না তার সাথে কোনো শরীক নাই, তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রসুল, তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ আমরা সাক্ষ্য দেই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল কোরআনা তরফু বিয়াদিল্লাহ ওয়া তরফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলাকু বাদা আবাদা ওয়া ফি রিওয়ায়াতিন ফাআবশিরু ফাইন্না হাযাল কোরআন তরফু বিয়াদিল্লাহ ওয়া তরফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। তখন তিনি বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা প্রশংসা গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, শোনো এই কোরআনের একটা অংশ আল্লাহর হাতে আর একটা অংশ তোমাদের হাতে, তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো কখনো গোমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, এটাই হচ্ছে আল্লাহর রশি রজ্জু। বলেন তো আল্লাহর রশি কি? তাহলে ওই আয়াতে যে আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয় না। বলেন তো কার থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, দল থেকে না কোরআন থেকে? আরো জোরে বলেন কার থেকে? তাহলে কোরআন থেকে
তার মানে বোঝা যায় এই রশি থেকে এই রজ্জু থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।